বন্ধু, আম্মু প্রতি রাতে আমাকে ঘুমের আগে কপালে চুমু দেয়। এসব কি অলক্ষণে কথা বলছো তুমি? কোনো সিসি নাই, সত্যি বলছি ভাই। নায়িকা হিসেবে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন আমাদের সেই দিঘি। শোনেন তাইলে বলি, দুটি সিনেমাতে এবার নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউডের শিশু শিল্পী হিসেবে পরিচিত সেই দিঘি। পড়াশোনার কারণে দীর্ঘ সময় বড় পর্দা থেকে দূরে ছিলেন তিনি। সম্প্রতি শাপলা মিডিয়ার দুটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন। কি বলতে চাও সরাসরি বলো। বেশি কিছু বলতে চাই না, যা বলতে চাই তা মনোযোগ দিয়ে শুনবেন। দিঘির চুক্তি করা সিনেমা দুটি হচ্ছে টুঙ্গিপাড়ার মিয়া ভাই আর ধামাকা। দুটি সিনেমাতেই দিঘির নায়ক কিন্তু শান্ত খান। তার মানে খুবই সোজা, শিশু শিল্পী হিসেবে দেশব্যাপী পরিচিতি পাওয়া দিঘি এখন নায়িকা। কি বলবো আপনাকে, কিছু বলতে হবে না, বলবে এবার দিঘি। প্রথম থেকেই কোন ছবিটি আমি করব আর কোনটা করব না তার সিদ্ধান্ত নিতেন মা। মা এখন বেঁচে নেই, এখন আমার সব সিদ্ধান্ত নেন বাবা। শাপলা মিডিয়া এই সময়ের সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান। সেলিম আঙ্কেলও আমাকে মেয়ের মতো স্নেহ করেন। বাবা ভেবে দেখেছেন এই সিনেমাতেই কাজ করলে আমার জন্য ভালো হবে। আমিও বাবার কথায় রাজি হয়ে গেলাম। কেন অসম্ভব? মান্না ভাই সত্যি বলছি, ও পারবে। আমাকে নিয়ে যাবো, এখানে আমার খুব